হঠাৎ পথ আটকে দাঁড়ালো বাইক চলল একের পর এক গুলি ভরা রাস্তায় প্রকাশ্যে খুন জেডিইউ নেতা বৃহস্পতিবার রাতে বিহারের কাটিয়ারে প্রকাশ্য রাস্তায় খুন করা হল জেডিইউর প্রবীণ নেতা কৈলাস মাহাতোকে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতীরা বাইকে চেপে এসে ওই জেডিইউ নেতাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলে ওই নেতার মৃত্যু হয় জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বিহারের কাটিয়ার জেলার বারারি পুলিশ স্টেশন এলাকায় হামলা চলে বছর সত্তরের এই জেডিইউ নেতা বাড়ি থেকে বের হতেই তার উপরে গুলি চালায় দুষ্কৃতীরা কৈলাস মাহাতো নামক ওই নেতার পেটে গুলি করা হয় সূত্রের খবর রাজনৈতিক কোনো শত্রুতা নয় জমি নিয়ে বৎসার জন্যই জেডিও নেতা কৈলাস মাহাতোর উপরে হামলা চালানো হয় ওই নেতা পূর্বী বারী পঞ্চায়েতের বারাড়ি থানা এলাকার বারো নম্বর ওয়ার্ডে থাকতেন সেখানে একটি ফাঁকা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বৎসা চলছিল সম্প্রতি ওই জেডিও নেতা প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার দাবি করেছিল গতকালের হামলার পর কাটিহারের এসডিপিও ওম প্রকাশ বলেন আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত তথ্য জানা যাবে রিপোর্ট আর ই নিউজ